শোনা যায়? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু ফলো করবেন কথাগুলো, যে মেক মানে নিজ দিয়ে কিভাবে আপনি আর্নিং করবেন, বা মানে একটু মাথাটা যদি একটু ইয়ে করেন, আশেপাশে দেখেন, কন্টেন্ট লক আপনি যে কোনো বিষয় দিয়ে করতে পারবেন। সো আমি মেক মানে নিজ দিয়ে কথাবার্তা বলি। আমি আগে একটা এক্সেল শিট ওপেন করি। আচ্ছা, সো আমরা কি করবো, আমাদের আমি একটা নিশের কথা বললাম, সেটা হচ্ছে মেক মানি। এইভাবে আরও কিছু নিশের কথা বলবো আমি আপনাদের, এইগুলো তো ট্রাই যদি করতে পারেন আশা করা যায় লিড আসবে, ঠিক আছে? সো মেক মানি নিশের কথা বললাম। তো এখানে আমরা কি করবো, আগে একটু প্ল্যান করে নিই যে আমরা কন্টেন্ট লক মেথডে কাজ করবো। মোটামুটি এখানে যারা আছে সবাই তো সিপিএর যে কন্টেন্ট লকের কথাবার্তা বলছি মোটামুটি দেখছেন, তাই না? না জি দেখেন? ভাই, জি জি দেখেন। যদি দেখেন থাকেন তাহলে মোটামুটি একটা বুঝতে পারবেন যে না, ঠিক আছে বুঝতেছি। যদি না দেখে থাকেন সমস্যা না, দেখতে থাকেন, ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো মেক মানে আমাদের যদি নিশ হয়, তাহলে একজনকে আমরা গাইড করব যে হাউ টু মেক মানে অনলাইন, ঠিক আছে? তো এর জন্য আমরা একটা পিডিএফ তৈরি করব। কি তৈরি করব ভাই? পিডিএফ। যে পিডিএফটার টপিক্সটা হবে কি, যে হাউ টু মেক মানে অনলাইন, ঠিক আছে? তো এই হাউ টু মেক মানে অনলাইন দিয়া, বা হাউ টু মেক $200 পার মান্থ এইভাবে একটা হইতে পারে, বা হাউ টু মেক মানি, হাউ টু মেক $200 পার মান্থ এইভাবে হইতে পারে। তো দিলেন একটা টপিকস, আমরা এখানে ধরে নিলাম হাউ টু মেক $200 পার মান্থ উইথ আস, আশা এরকম দিলেন। সো একটা পিডিএফ তৈরি করতে হবে। এখন পিডিএফটা কীভাবে তৈরি করবেন, চলেন আগে পিডিএফটা তৈরি করি, কী বলেন? আচ্ছা, গুগলে একটু সার্চ করেন, বা আপনার কাছে যদি কোনো ইয়ে থাকে হাউ টু মেক মানে অনলাইন, এইভাবে লিখে সার্চ করেন। করার পরে এখান থেকে আপনি কিছু কন্টেন্ট নিয়ে আসবেন, ওকে? আমি দেখাচ্ছি, এর চেয়ে ভালো কন্টেন্ট যদি আপনি দিতে পারেন দিবেন, কোনো সমস্যা না। যেমন আমি যদি বলি যে হাউ টু মেক $200 পার মান্থ, আমি সিপিএ মার্কেটিংয়ের যে ফর্মুলাটা আছে সেটা টোটালি আমি এখানে তুলে দিলাম, আমার কোনো সমস্যা হবে? এই কি আমাকে একটু লিখে রাখতে হবে? সো এখন তো লিখার অত টাইম নাই আমার। সো আপাতত আমি একটা পিডিএফ তৈরি করব, ঠিক আছে? তো পিডিএফটা কী দিয়ে তৈরি করব, চলেন পিডিএফটা তৈরি করি। আমার এখান থেকে ডকস, বুঝতে পারতেছেন তো বিষয়গুলো আমি কী বলতেছি, ক্লিয়ার আসতেছে কথাবার্তা? ওকে ওকে, সবাই বলবেন, বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি করব, একটা কন্টেন্ট সুন্দরভাবে আমি পিডিএফটা তৈরি করব। পিডিএফটা তৈরি করেন, চলেন এখান থেকে কপি করেন সব কিছু, কপি পেস্ট। আর আপনি যদি সুন্দরভাবে লিখে দিতে পারেন, বা আপনার কাছে কোনো রিসোর্স আছে যেটা মানুষের নিড, এক কথায় মানুষের নিড বিষয় নিয়ে যদি কাজ করতে পারেন, যেটা মানুষ মানে তার লাগবেই, এইভাবে কোনো জিনিস নিয়ে যদি কাজ করতে পারেন আপনার, সেখান থেকে সিপিএর যে কন্টেন্ট লক মেথড আছে এটাতে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন, শিওর কোনো মিস নাই। সেখান থেকে যেগুলো মেথড আছে আমরা সেগুলো কপি করে সুন্দরভাবে এখানে রাখলাম। সিপিএর কন্টেন্ট লক নিয়েও কারো যদি প্রবলেম থাকে আজকে ওইটা আশা করি সলিউশন হবে, ঠিক আছে? আর আপনাদের প্রশ্নগুলো রেডি রাখেন, আজকে রাত্রে ডাকে আনছে আপনাদের, দেখি কতক্ষণ থাকতে পারেন। বিকাম রাইটার লিখছো, দেখেন কত লিখা লিখছে, গুগলে টপে তার এমনি আসে নাই। আচ্ছা এইগুলোই থাক, 11টা। তাহলে এখানে আমরা দেবো হচ্ছে রিয়েল ওয়েস্ট টু আর্ন মানি অনলাইন, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু টাইটেলটা আরও ক্যাচি করি, 11 প্রুভেন রিয়েল ওয়েস্ট টু আর্ন মানি অনলাইন। আর এই মেথডটা কোথায় ইউজ করবেন সেটা বলবো, তাই বলে আবার ফেসবুক ইউজ করেন না, যদি গ্রুপ থাকে তাহলে আমি বলবো কীভাবে করবেন এটা আমি বলবো, ঠিক আছে? সো এই যে তৈরি করলাম, এখানে আপনি একটা ব্যানারও তৈরি করে দিতে পারেন। ব্যানারটা কেমন হতে পারে বলেন তো? ক্যানভাতে চলে যান, কোথায় যাব, ক্যানভাতে, ক্যানভাতে যাওয়ার পরে বলতে পারি বুক কভার দিয়ে দেখেন তো কিছু আছে কি না, বুক কভার দিয়ে সার্চ করে কিছু আছে কি না, বুক কভার, বুক
কভার, বুক কভার মানে এর মতো থাকবে। দেখতে হবে আছে কি না এটা। আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ভাই, জান বুক টেমপ্লেট। হ্যাঁ বুক টেমপ্লেট দিতে পারি, দেখি টেমপ্লেট। আমি যেটা চাচ্ছি ওইটা এখানে পাচ্ছি না আর কি, সমস্যা না আপাতত এটা তৈরি করে, এই যে এটা আমার কাছে একটু ভাল লাগছে আর কি। মেক মানি অনলাইন, ঠিক আছে। কত ওয়েস বললাম, 11, তাই তো? জি স্যার। প্রুভেন ওয়েস টু মেক মানি, ওয়েস টু মেক মানি অনলাইন, স্টার্ট ইউর জার্নি। ওকে আচ্ছা, দেখেন তো আমাদের মোটামুটি, আমরা এটা একটা আমরা করব। এখানে আরও আছে, এত সিলাই দেখারে আমাদের দরকার নাই, প্রথমটাই নিলাম এইভাবে। এইটা একটু আমাদের ওইটা একটু ইয়ে করবো আর কি, পিডিএফ না দিয়ে আমরা দেবো পিএনজি। এখান থেকে অল 14 আছে, আমরা নেব কোনটা বলেন তো? আমাদের প্রথম যেটা আছে সেটা ডাউনলোড করে নিই, ডাউনলোড নাকি ডাউনলোড করে নিই, তারপর দেখি কি করা যায়। এবার আমরা এখান থেকে সুন্দরভাবে একটা ইনসার্ট করি, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার মেক মানি। আচ্ছা গেল আমাদের। এবার এটা কি করব, ফাইল এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড পিডিএফ, ঠিক আছে, পিডিএফ ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট। বা আমাদের এখান থেকে আমরা এটা এভাবে রাখতে পারি, কোনো ঝামেলা নাই, ইচ্ছা আমরা তবু করে রাখি একটা ডাউনলোড পিডিএফ ডকুমেন্ট। ওকে দুইটাই করে রাখি, ঝামেলা নাই। একটা ফোল্ডার করি মেক মানি, আচ্ছা এই গেল হচ্ছে একটা ফোল্ডার। আর এখানে আমাদের নামও দিয়ে রাখি সুন্দরভাবে, এই যে। আচ্ছা আমাদের মোটামুটি কি এখন তো রেডি, তাই না? আমাদের কপি, আমাদের কি করব, আমাদের কাছে একটা প্রিমিয়াম এখন রিসোর্স আছে, রিসোর্সটাকে যে যে কীভাবে 11টা প্রুভেন মেথড আছে যেটা ফলো করলে তারা আর্নিং করতে পারবে, ঠিক আছে। আর এখানে যেগুলো দেওয়া আছে আসলে সেগুলো যদি কেউ ফলো করে 11টার মধ্যে যে কোনো একটা করে যদি কাজ করে অবশ্যই সে কিছু করতে পারবে, এটা শিওর থাকেন। তো 11টা ফরম্যাট আছে। এখন আমরা কি জানি, আমাদের এটা তো আছে আমাদের কাছে একটা রিসোর্স, আমরা তো এখন একটা মনিটাইজেশনের একটা ফর্মুলা আমাদের জানতে হবে না, জানতে হবে না যে আমরা এটা দিয়ে কীভাবে আর্নিং করা যায়, একটা মনিটাইজেশন লাগবে। সো আমরা চলে যাই হচ্ছে কোথায়, আমরা চাইলে কিন্তু ওজি, আপনাদের কিন্তু সবাইকে বলে রাখি, ওজি অ্যাডসে চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ কি এখন আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না ওজি অ্যাডস। কথা কি বোঝাতে পারলাম আমি? আপনি চাইলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন না। হ্যাঁ আপনার যদি ট্রাফিক সোর্স থাকে, আপনি যদি বলতে পারেন যে না আমি আর্নিং দেখাইতে পারবো বা আর্নিং হবে, তাহলে আপনি ম্যানেজারের সাথে কথা বলে হয়। বাট সিপিএ গ্রুপে যদি $50 আর্নিং করা থাকে, আপনার জন্য ওজি অ্যাডসের অ্যাকাউন্ট করা সহজ। সো আমি দেখাইলাম বলে যে আপনাদের ওজি অ্যাডস আগে যাইতে হবে তা না, আগে কিছু এক্সপার্টাইজ হয়ে নেন, তাহলে দেখবেন ওজি অ্যাডসের খুব সহজে আপনি সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে পারতেছেন। আর আমি তো হেল্প করবোই যদি আপনার ট্রাফিক আসে, ঠিক আছে। এই পর্যন্ত গেল, আমরা যাই হচ্ছে সিপিএ গ্রিপে। তো আপনাদের দেখাবো সিপিএ গ্রিপে, কারণ ওজি অ্যাডসে দেখাই লাভ হবে না, কারণ এখানে যারা আছেন সবারই কী আছে, সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট আছে, বাট ওজি অ্যাডস অ্যাকাউন্ট সবার নাই, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা আমরা এটাতে দেখেন, আমি কিন্তু একটা করে রাখছি আপনাদের সাথে, ওই যে ব্রাউল স্টারের ইয়ে করছি না, ওখান থেকে কিন্তু আমার লিড আসতেছে, অলরেডি সাইড করছি, কিছু কাজ করছি, আসতেছে, এই যে অল্প যাই আসে আসবে, এখানে থাকে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট লকার করব, একটা কন্টেন্ট লকার তৈরি করি। সো এখান থেকে মনিটাইজেশন টুলে যাবেন, আমরা কি করব, ইউআরএল অ্যান্ড ফাইল লকারে যাবেন। ফাইল লকার করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ ফাইল লকারে যাবেন,
आई एग्री ते जान कंटिन्यू ते जान कंटिन्यू ते जार पोरे इखने देखें सब किस चले आसले जे बिगिन डाउनलोड्स देखें डाउनलोड करें बा डाउनलोडे अनेक किसु आसे सो आमरा कि करब टेम्पलेटे जाबें टेम्पलेटे गेले इखने विभिन्न धरनेर टेम्पलेट कि आसे देवा आसे आपनि चाइले जे कोनो एकटा सहजे व्यवहार करते पारें कोनटा निबें सेटा होच्छे विषय डाउनलोड योर फाइल कमप्लीट सार्वे बिलो एंड डाउनलोड अपनी देखें ये कम है एक देखते कम लागे यहाँ सब क्योंकि चेन्ज करा जाए ठीक है बिगिन डाउनलोड यहां क्योंकि खराब ना डाउनलोड यो सब चेन्ज कर देव तो बिगिन डाउनलोड दिए एखान हाउ इट वर्क्स प्लिज कमप्लीट ऑफर बिफोर यू ओके यो सब कमेंट दी से अच्छा ये कि निबरा ना आकटा निब बोलें अपन मन मत आते टेम्पलेट ठीक है सर এটা কি নিব নিয়ে নেন সমস্যা নেই আচ্ছা এটাই সমস্যা নেই আচ্ছা সো ডাউনলোড ইওর ফাইল এখানে দেখেন টেমপ্লেট আমরা এটা সিলেক্ট করলাম এখন একটু যদি আমরা এইচটিএমএল এ যাই এখানে এই সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারব আমরা দেখেন এখান থেকে ডাউনলোড এটা কপি করে বা এখান থেকে আনেন আনার পর কন্ট্রোল এফ এই যে ডাউনলোড ইওর ফাইল এই যে ডাউনলোড ইওর ফাইল আছে না তাহলে আমরা এখানে কি কি লিখব বলেন তো আমরা এখানে কি লিখব योर आमी चाहले एइभावे लिखे दीते पारी मेक मानी बुक्स बुक्स फर फ्री ओके एखान थेके जस्ट एकटु रिफ्रेश प्रिव्यू दें देखबेन चले आसबे चले आसछे ना एइ जे एखाने कमप्लीट सार्वे बिलो टू कन्टिन्यू एखान थेके एइ जे एचटीएमएल ए अनेक लेखा आछे एखाने हाउ इट वर्क्स एइगुलो चाहले आपनि सबगुलो चेन्ज करे दीते पारेन ओके তো এখন আমরা যেটা করব এখানে বিগিন ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এখানে কি আসছে কমপ্লিট এন্ড অফার বিলো টু কন্টিনিউ এখানে কি সিপি এর অফার আসলো তাই তো নাকি জি জি ভাই সিপি এর অফার আসলো তো এখন আমরা যেটা করব এই ফোন তোই থাক আমরা এখানে চলে যাই হচ্ছে আমরা যদি আরেকবার রিফ্রেশ করি তাহলে এখানে আমরা কিছু রিসার্চ করব আরেকটু চলেন সুন্দরভাবে স্টাইলে যান স্টাইল থেকে স্টাইলে গেলে আবার ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে এখান থেকে লোগো টোগো যা আছে সবই চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা না এখন আমাদের জেনারেলে যাই জেনারেলে যাওয়ার পরে আমাদের ফাইলের লোকারের নাম দিই মেক মানি গেল এবার মেক মানি যাওয়ার পরে এখান থেকে অটো শো অফার্স দেওয়া দরকার নাই এটা এখন আমরা যেটা করব বিগিন ডাউনলোড এই যে এখানে দেখেন কমপ্লিট সার্ভে এখানে বিগিন ডাউনলোডের জায়গায় আমরা কি দিতে পারি বাটন টেক্সটে डाउनलोड नाउ ओके यो चेन्ज कर दीते अपन मन मत एखे कमप्लीट सार्वे ना दिए हमें कि करब एखे एक ट्रिक्स कमप्लीट योर ऑफर अथवा कमप्लीट ये एरक देवना सीपी ग्रुपे एक सुविधा आई कि जानें से आनी एखे एप इन्स्टलर अफार आता बोलते कन्वर्शन रेशियो खूब भलो दे सीपी ग्रिप नेटवर्क जो खूब खराब ता किन्तु ना अनेक भलो एखे पे आउट बेसि देफारे और ओजी एड्स खूब भलो कारण कि एखे एप इन्स्टलर अफर बेसि पा जाए यह कारण कन्वर्शन रेशियो भलो है तो सीपी ग्रिपे जेहतु किसु अफार्स आगो कि हे एप इन्स्टलर अफार आर फले सुविधा है कन्वर्शन क्लिक सुविधा अपनी मन करें ये करब ये क्योंकि मार्केटिंग सब जगह करते यूएसर पीपलर कांगलेशो करते पर इंडिया जहाँ बोलें से करते पर आनी जो जो एक सींगल एक स्पेसिफिक अफार है सीपीएर तक क्योंकि अपनी ये करते कहने करब डाउनलोड और बोल इनस्टल एनी any one apps or complete any survey for get your free copy ঠিক আছে এই যে লেখাটা দিয়ে দিলাম এমন লেখাটার মধ্যে কিন্তু বিষয় থাকে লেখাটার মধ্যে কিন্তু মানুষের এটা বিশ্বাসতা আসে যে না এটা ঠিক আছে ওকে সো এভাবে করে দিবেন ডাউনলোড নাও এখন আসে হচ্ছে আমরা যদি ইনস্টল এফোন তো গেল এখানে শো অফার্স কয়টা দিবেন
শো অফার্স দিব হচ্ছে 10টা, যেন 10টা অফার শো করে। ওকে, যে ডাউনলোড এর ক্লিক করলে কয়টা অফার আসতেছে? 10টা অফার যেন শো করে। কমপ্লিট এন অফার বিলো টু কন্টিনিউ, এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমরা একটু চেঞ্জ করব। এই যে এটা কমপ্লিট এন অফার এখানে দিব, এখানে বলবো কমপ্লিট এনি অফ দেম, এভাবে দিতে পারেন। ঠিক আছে, কি দেয়া যায়? কমপ্লিট এনি অফ দেম দেবো না কি দেয়া যায় বলেন, একটু সাজেস্ট করেন আপনারাও। জি ভাই, এটাই তো ভালো হয়, কমপ্লিট যে কোনো একটা। আচ্ছা, এখন যেটা করব, যে লক ইউআরএল যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পিডিএফ করলাম সেটা লিংক করে দেব। এখন কিভাবে করা যায়? এখান থেকে এটা আছে, এইটা তো আপনাদের কোনো ওয়েবসাইট না এখন আছে? ওয়েবসাইট কি আছে? ওয়েবসাইট তো নাই। তাহলে কি করা যায়? আমাদের এই এটা তো আমাদের প্রিমিয়াম কন্টেন্ট। আমাদের প্রিমিয়াম কন্টেন্ট কোনটা? আমাদের প্রিমিয়াম কন্টেন্ট হচ্ছে আমাদের এটা। সো এইটা নিতে গেলে আমাদের ওইটা পূরণ করতে হবে। শেয়ারে করি, শেয়ারে যাওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে এখানে কি করবেন, চেঞ্জ টু অ্যানিওয়ান দিয়া দেখি আমরা এই লিঙ্কটা কাজ হয় কি না। চলেন সিপিএ গ্রিপে যাবো, যাওয়ার পরে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিছি। দেওয়ার পরে অ্যাক্সেস টাইম অফার কমপ্লিশন রিসোর্স উইল বি আনলকড। সো এখান থেকে রিফ্রেশ করি আমরা, মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ। ওকে জি, আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। তাহলে এই অফার পূরণ করার পর সে কোথায় যাচ্ছে? এখানে গেল। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই আমি তো নতুন, তো আমার জন্য কি আসলে কি ভিডিওটা অ্যাপ্লিকেবল? ভিডিওটা দেখে রাখেন, যখন ভিডিওস গুলো ওই ভিডিওগুলো দেখে শেষ করবেন তখন এটা বুঝতে পারবেন যে না ভাই এই কথা বলছিল। আর এখানে দেখতে থাকেন, এটা লাভবান হবেন, কারণ এই বিষয়গুলো ওখানে দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা ভাই, এই ক্লাস রেকর্ডটা কিভাবে পাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড চলতেছে ইউটিউবে আপলোড করে দেবো আপনাদের, আপনাদের বলবো যে কি কি কোথায় কি আছে সব কিছু বলে দেবো, ঝামেলা নাই। সো ল্যান্ডারটা গেল, এখন মোটামুটি ডান। ওকে, তো এটাকে আমরা কি করব, ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে এই যে মেক মানে হয়ে গেল, এখান থেকে গেট লিঙ্কস নেবেন। কি গেট লিঙ্কস? গেট লিঙ্কস নেওয়ার পরে এখানে একটা ফার্স্ট ফাইলার্স অপলা ডাউনলোডস এইটা নেন, ডোমেনটা এটা রাখেন তাহলে ভালো হয়। ওকে, ডোমেন এটা রাখলাম, কাস্টম ইউআরএল নিব না আমরা, কপি করেন। কপি করে এই ফোল্ডার এই ফাইলটা একটা জায়গায় রাখেন এই লিঙ্কটা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার গেল। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের কিন্তু একটা ল্যান্ডার রেডি, এই যে দেখেন। এখন এই ল্যান্ডারে আমাদের কি করতে হবে? লিংকটা বসাইতে হবে। না না না, ল্যান্ডারে তো সব কিছু আছে, এখন এইখানে আমাদের ইয়ে আনতে হবে। আপনার কি বলে, আমি একটা ইয়ে বের করি, দাঁড়ান একটু সময় দেন, বোঝাই বিষয়টা, তাহলে ক্লিয়ার হবেন। জ্যাম বোর্ড কই গেল? এই যে এই সাইডে মন করেন আমাদের হচ্ছে কি, আমাদের বুকসটা আছে এখন। আর এটা হচ্ছে মন করেন, এখন এখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকবে, এটা হচ্ছে এই গেল, এই গেল, এই এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট থাকবে। আর এটা থাকবে হচ্ছে আমাদের বলতে পারেন একটু মানুষ একটা আইকন দেখি নিয়ে আসি। যাই হয় হোক, এটা ধরে নেন একটা অডিয়েন্স আমাদের, ঠিক আছে ধরে নেন, এগুলো হচ্ছে আমাদের কি অডিয়েন্স মশাই। সো আমরা যেটা করব, আমাদের যে লিঙ্ক আছে এই যে এটা, এখানে তো আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারতেছি না, কারণ আমাদের এটা থার্ড পার্টি, এটা দিলেই ফেসবুক আমাদের বা যে কোনো মাধ্যমে দিলেই কি করবে, ব্যান করবে। সো আমরা এটা এরকম দেবো না, আমরা কি করব, আমরা একটা সুন্দর ওয়ে ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে এখন এই যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলো কি ব্যবহার করে, এখানে ফেসবুক ব্যবহার করতে পারে, ইউটিউব ব্যবহার করতে পারে, পিন্টারেস্ট ব্যবহার করতে পারে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারে, এগুলো বুঝে নিয়েন ভাই।
জি ভাই বুঝতে ফেসবুক, পারছি, ইউটিউব সোশ্যাল এগুলো। আচ্ছা, সাইট যেগুলো এই আছে। অডিয়েন্স গুলো আমাদের এখানে কি করতেছে, যাই আছে, তো এখানে এই প্ল্যাটফর্মে আমাদের মার্কেটিং করে আমাদের একটা ওয়েবসাইট করব, সেটা ব্লগ স্পট হইতে পারে, ঠিক আছে? এটা এমন কোন ব্লগ জি স্পট, জি ব্লগ স্পট। সো এখন ব্লগ স্পটে কিভাবে কি করবেন আমি বলি আপনাদের, যে এই যে আমি এবার দেখাই ব্লগ স্পটে ওয়েবসাইটটা কিভাবে করবেন আমি দেখাই আপনাদের লাইভ, ওইটা দেখাই দিই তাহলে ভালো হবে। আমাদের চলে যায় হচ্ছে এমএজেড একাডেমিতে, এখান থেকে ভিউ ব্লগে যাই। এখানে আপনারা তো ব্লগ স্পট সবাই করতে পারেন, আপনাদের ওয়েবসাইটের নামটা হইতে পারে যে মেক মানি গাইড বা মেক মানি হেল্প, মানে অনলাইন মেক এরকম মানি অনলাইন বা এই ধরনের বলতে, এমন ভাবে দিবেন যেন দেখে মনে হয় যে না এখানে কিছু গেলে পাওয়া যাবে। একবারে বলেন না যে $200, এইরকম ডোমেন নাম দিবেন না, মেক মানি অনলাইন, মেক মানি হেল্প, মেক মানি গাইড, ঠিক আছে, মেক মানি ফর ইউ, ওকে। সো এই ধরনের বা একটা আপনার যেটা ভালো মন চাই সেটা দিবেন। এখানে লোগো দিবেন, এখানে হোম সার্ভিস মানে একটা ওয়েবসাইট যেমন থাকে, যেহেতু আপনাদের তো ইনভেস্ট এখন করতেছে না ডোমেন হোস্টিং দিয়ে, তাই না? সো দরকার নেই, ব্লক স্পটে এইভাবে একটা সাইট করবেন, করে এখানে কি লিখবেন, ওই যে আমাদের যে টাইটেলটা ছিল মনে আছে, হেডিংটা ছিল জি 11 প্রুভেন রিয়েল ওয়েজ টু আর্ন মানি অনলাইন, সেখান থেকে এটা দিবেন। এটা দেওয়ার পর এগুলো করতে পারবেন না সবাই, জি ভাই যারা পারবো, ভিডিও দেখেন নাই তারা পারবেন না, এটা আমি জানি, কোনো বিষয় না, বাট ভিডিও যারা দেখবেন আমি আশা করি 100-এ 100 পারবেন। সো এই যে থিম আছে এই থিম দিয়ে করতে পারেন, কিংবা বিভিন্ন থিম আছে, কিন্তু আপনারা বলেন না যে ভাই থিমের লিঙ্ক দেন, আপনি চাইলে কি লিখতে পারেন, ফ্রি ব্লগ স্পট থিমস, ওকে, দিয়ে জাস্ট সার্চ করেন, দিলে দেখবেন বহুত থিমস আছে যেগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের থিম আছে, কিন্তু আপনাকে ওয়ান পেজে থিম নিতে হবে। যেমন এটা হচ্ছে ওয়ান পেজের থিম, আপনি এখানে লিখে সার্চ করেন ওয়ান পেজ, ওয়ান পেজ ফ্রি ব্লক স্পট থিম। সো এখান থেকে লিখে সার্চ করেন, দিলে দেখবেন বিভিন্ন ওয়ান পেজের থিম আসার কথা, এখানে একটু চেক করবেন ওয়ান পেজের থিম চলে আসবে, কিংবা আমাদের যে থিমটা আছে সেটাই আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি। এই যে ওয়ান পেজের থিম কিন্তু চলে আসে, দেখছেন এই যে এগুলো কিন্তু ওয়ান পেজের থিম। সো এখান থেকে জাস্ট একটা ভিউ করতে হবে, ভিউ করে এখান থেকে দেখেন লাইভ ডেমো, একটা বাই নাও, ফ্রি প্রিমিয়াম দুইটাই পাওয়া যায়। সো একটু রিসার্চ করে খোঁজ খবর নিয়ে দেখবেন পেয়ে যাবেন, কোনো ঝামেলা হবে না। বাট এটাও আমার কাছে থিমটা খারাপ লাগে না, কারণ কালার কম্বিনেশন বা মোবাইল ফ্রেন্ডলি আছে, ভালোই আছে। সো এখান থেকে জাস্ট এই টাইটেলটা দিবেন 11 রিয়েল ওয়েজ টু, এখানে দিবেন হচ্ছে কি গেট ইট নাও বা ক্লিক হিয়ার, এখানে দিবেন। আর এখানে লিঙ্কটা দেবেন কিসের, কিসের লিঙ্ক দেবেন এখানে বলেন তো, এখানে লিঙ্কটা দিবেন হচ্ছে আমরা যে এই যে কন্টেন্ট লকারে যে লিঙ্কটা করলাম না, এখানে এই লিঙ্কটা করে দিবেন, লিঙ্কটা করে এখানে, এখানে কি দিবেন, ফার্স্ট সার্ভার দিবেন না কি দিবেন, এখানে নিজের একটা ক্রিয়েটিভিটি সাজাইতে হবে আপনাকে, যে জি সাজাইতে হবে, ফোর ফিচার্স, যে এ ফিচার্স থাকবে, আপনি এ অলরেডি কাহিনী হয়েছে, আর কিছু মেক মানে রিলেভেন্ট কিছু কপি পেস্ট করে আনে, এখানে কন্টেন্টটা দিলেন, দিয়ে একটা রিয়েল একটা ওয়েবসাইট করলেন, করার পরে এখানে দিলেন হচ্ছে ডাউনলোড নাও, গেট ইট নাও দিবেন, ডাউনলোড দেওয়া দরকার নাই, গেট ইট দিল, গেট ইট দেওয়ার পর কোথায় যাবে, দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের এখানে যাবে, এখানে যাওয়ার পরে আমরা বলবো যে ডাউনলোড নাও, ডাউনলোড নাও দিয়ে ক্লিক করলে এখানে অলরেডি লেখা আছে এই অবস্থা, দেখেন আমরা বাংলাদেশ থেকে লগ ইন দিয়েছি, কয়টা অফার দেখাচ্ছে, একটা, কারণ কি বাংলাদেশে সিপি এর অফার আছে, আমি যদি সিপি গ্রিপে যাই এখান থেকে এই যে অফার টুলসে যান, মাই অফারসে যান, এখানে দেখবেন এখানে অফারে আছে দুইটা, কিন্তু ডেস্কটপের জন্য আছে কয়টা, ডেস্কটপ থেকে একটা, তাহলে এখানে কয়টা অফার শো করছে, ডেস্কটপের জন্য একটাই। সো এইভাবে ইউএসএ থেকে কেউ যদি ইয়ে করে, যেমন আমি যদি ইউএসএ থেকে এটা একটু রিফ্রেশ করি, এই যে দেখছেন কয়টা আছে, এবার সবগুলাই আসছে, এই যে ইউএসএ যাই, ইউনাইটেড স্টেট, এখানে যে আমরা বলছিলাম না যে 10টা, সে 10টা নেট ইয়ে ডেস্কটপের জন্য যেগুলো আছে সেই অফারগুলো এখানে শো করতেছে। সুতরাং এই কন্টেন্ট লকারের সুবিধা এটা যে ট্রাফিক যে জায়গা থেকে আসুক ওইটা ম্যাটার্স করে না, আপনাকে জাস্ট ল্যান্ডারটা ঠিকভাবে রাখলেই হবে। সো এই যে এইভাবে এখান থেকে, এবার আমি যদি আমার ইসে যাই, এখান থেকে সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করেন, এই যে আমার অডিয়েন্স এখানে আছে ফেসবুক, এইগুলোতে আছে, ব্লক স্পট করবেন একটা, করার পরে সুন্দরভাবে
এখানে যা এখানে ল্যান্ডিং যাবে, পেজ ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজে গেলে আমরা তাকে একটা কি দেবো, অফার পূরণ করতে দেবো, যে ভাইয়া তুমি অফার পূরণ করো। করার পরে ও যদি পূরণ করে কোথায় যাচ্ছে, আমাদের পিডিএফটা ড্রাইভ শেয়ারে পিডিএফটা চলে গেল। পাচ্ছি। সো এইভাবে কিন্তু গেল। এখন বিষয় হচ্ছে আপনি তো এই প্রসেসটা করলেন, এই এই প্রসেসটুকু করলেন, এখন আপনাকে মার্কেটিংটা করতে হবে, তাই না? নাকি জি আমি জি ভাই, পিন্টারেস্টে যেভাবে দেখাইছি, মেক মানে রিলেভেন্ট ইমেজ দিবেন, দেখালো 12 ওয়েজ, 13 ওয়েজ, আপনি একটু পিন্টারেস্টে যান, আমি দেখাচ্ছি পিন্টারেস্টে কীভাবে করবেন আর কোথায় কী করবেন, আমি সেটাও দেখাচ্ছি। মেক মানে লিখে সার্চ করেন। মূল কথা রিসার্চ আগে করতে হবে, যে আমার যারা রিলেভেন্ট আছে তারা কি করতেছে, যে 18 ওয়েজ টু মেক $100 এভরিডে, তারপরে এটা এত ডলার এভরিডে। সো এইভাবে ইমেজ তৈরি করে, এইভাবে কিওয়ার্ড দিয়ে, এইভাবে ট্যাগ ম্যাক দিয়ে আমরা কি করবো, এটা তো এখান থেকে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, ওয়েবসাইট, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা কোথায় নিয়ে যাব, আমরাও আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। ওয়েবসাইট। সো এইভাবে পিন্টারেস্টে আমি বেশি পিন করতে পারবো না, 100টা কিওয়ার্ডে 100টা পিন করবেন, এক গেল, পিন্টারেস্টের মাধ্যম গেল, বুঝতে পারছেন? জি ভাই, ওই গেল আমাদের। আচ্ছা এই গেল হচ্ছে পিন্টারেস্টে। এবার আসবেন হচ্ছে ফেসবুকে, আমি করতে বলবো না, কারণ কি আমরা সবাই বাংলাদেশের গ্রুপ, বাংলাদেশের সাথে আছি, আর বাইরের দেশে বেশি পোস্টস করতে গেলে কি হয়, ঝামেলা হয়। তবুও যদি আপনার কোনো গ্রুপ টুরুপ থাকে, যে ইউএস ইউকে, যদি ফেক আইডি থাকে সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে, বা রিয়েল আইপিতেও করতে পারেন। এটা যদি বাইরের কোনো গ্রুপের সাথে আপনি অ্যাড থাকেন তাহলে ভালো হবে, তা না হলে বাংলাদেশ থেকে আসে খুব বেশি লাভ হবে না। ইউটিউবে আপনি চাইলে ইংলিশে ভিডিও করে এটা প্রমোট করতে পারেন, 100% পারেন, কিন্তু পারেন কি না জি ইংলিশে পিন্টারেস্টে গেলে। এবার যেখানে করতে পারেন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। কোথায়? ইনস্টাগ্রামে আপনি সুন্দরভাবে ইউএস এর পাবলিক আনতে পারবেন, ইউএস ইউকে এইগুলোর পাবলিক কিন্তু আপনি সহজে কি করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে আনতে পারবেন। এবার ইনস্টাগ্রামে মার্কেটিং কিভাবে করবেন, কি ভাই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করলে বেটার হ্যাঁ নাকি? পার্সোনাল আমি বলে দিচ্ছি, তো দাঁড়ান একটু ওয়েট করেন। ইনস্টাগ্রামে যেটা করবেন সেটা হচ্ছে ট্রাই করতে হবে, সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, কি দিয়ে, মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। মোবাইল রিলেভেন্ট একটা আপনি সুন্দরভাবে আপনার ইয়ে দিয়েই করতে পারেন, কিন্তু আপনার রিয়েল আইডি দিয়েও করতে পারেন, বাট রিয়েল আইডিতে যদি অলরেডি বাংলাদেশের পিপল থাকে তাহলে বইটা বাদ, নতুন একটা করে সেখানে আপনার মানে নিশ রিলেভেন্ট হতে হবে, মেক মানে রিলেভেন্ট টপিকস আপনি শেয়ার করবেন, ইমেজ শেয়ার করবেন, এবং আপনার যে প্রোফাইল আছে ওখানে যায় আপনার প্রোফাইলে ইউআরএল অ্যাড করা যায়, সেই ইউআরএলে আপনি বলবেন যে ডান এখানে, বা আমাকে ইনবক্স করেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক মানে অনলাইন ইনবক্স মি, এত ডলার এত, তাহলে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, তারা এখানে যে কি করবে, কাজ করবে। সো ইনস্টাগ্রামে এটা ফলো করতে হবে, সেখানেও যে 100টা পিন করবেন না, পিন্টারেস্টে যে 100টা পিন করবেন, তার তো ইমেজ আছে 100টা, সেই 100টা ইমেজ ইনস্টাগ্রামে কাজে লাগাবেন, তাহলে একই ঢেলে দুইটা পাখি আপনি কাজ করতে পারলেন। ওকে, আবার এই সেম জিনিসটা আপনি লিঙ্কডইনে করতে পারেন, নতুন একটা অ্যাকাউন্ট করে লিঙ্কডইন, এই সেম জিনিসটা টামলারে করতে পারেন, কারণ কি এই সেম জিনিসটা আপনি রেডডিটে করতে পারেন, কারণ এই সকল জায়গাতে আপনি ইউএস ইউকেতে ট্রাফিকটা বেশি পাবেন, কিন্তু ফেসবুককে যদি আপনি কেন্দ্র করেন এখন ফ্রিতে, তাহলে আপনার ট্রাফিকটা হয়ে যাবে কি বাংলাদেশের, আর বাংলাদেশের ট্রাফিক নিয়ে আমাদের বলতে পারেন ডলার খুব ইনকাম হবে তা কিন্তু না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম মোটামুটি কি বুঝতে পারছেন সবাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এই গেল হচ্ছে একটা মেক মানে নিশ, আপনি চাইলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং একটা নিশ হতে পারে, বা কিটো ডাইট, কি ডাইট ভাই, কিটো ডাইট, কিটো ডাইট, কিটো ডাইট নিয়ে একটা পিডিএফ বুক করবেন, সেই বুকটা নিয়ে আপনি সুন্দরভাবে এই যে আজকে যেভাবে দেখালাম কন্টেন্ট লক করবেন, একটা ওয়েবসাইট করবেন, সেটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করবেন। ডগ হেলথ, ডগ ডগ নিশ বলি না আমরা, যে ডগ বা ইউএস এর পিপল, তাহলে ডগ রিলেভেন্ট, বা কিভাবে একটা ডগকে নার্সার করতে হয়, কীভাবে ডগের একটা ইয়ে হলে সেটাকে হেলদি করা যায়, ডগ ফুড, ঠিক আছে, ওই ধরনের একটা পিডিএফ কন্টেন্ট আপনি এখানে দিবেন, দিয়ে কন্টেন্ট লক করে এখান থেকে ব্লক স্পট থেকে ট্রাফিক এখানে পাঠাবেন, মানে ব্লক স্পট করবেন, তারপরে ইউটিউব এইগুলোতে মার্কেটিং করবেন। এই গেল 2 নম্বর। এবার 3 নম্বর আসতে পারে হচ্ছে মুভি সাইট, মুভি দিতে পারেন, ট্রেন্ডিং মুভিসগুলো আপনি দিতে পারেন সেম ওয়েতে। তাহলে এইভাবে আপনি যদি আরেকটু মাথাটা খাটান, বা একটু আশেপাশে যদি চোখ নজর কান দেন, দেখবেন
বিভিন্ন ধরনের কি আছে এই নিশগুলো পাবেন। আর আমি তো বললাম গেমিং নিশ নিয়ে করতে পারেন, গিফট কার্ড নিয়ে করতে পারেন, দেখবেন এখান থেকে আরো ভালো কনভার্সন আসার কথা। সো এই হচ্ছে আজকের মোটামুটি একটা আলোচনা, জানি না কার কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। এইভাবে কাজ যদি করেন একটা পর্যায়ে দেখবেন কিছু হলেও লিড আসবে, শিওর থাকেন, যদি ভালোভাবে মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, এভাবে করতাম। যেমন দেখেন আমার ইন্ডিয়া থেকেও কিন্তু লিড আসে, ভালোই লিড আসে ইন্ডিয়া থেকে, আমার খারাপ না, 11 সেন্ট 17 সেন্ট এভাবে কিন্তু লিড আসে। সো সিপিএ গ্রিপ দিয়ে আপনারা করেন, অলরেডি এখান থেকে লিডও আসবে, ঝামেলা নাই, আর পেমেন্ট নিয়েও পাবেন, কোনো ঝামেলা নাই, কারণ এই নেটওয়ার্কগুলো অনেক পুরাতন নেটওয়ার্কস। বুঝাইতে পারলাম? জি। এখন এইভাবে কোনো প্রিমিয়াম জিনিস দিয়ে আপনি চাইলেই কিন্তু কি করতে পারেন, কন্টেন্ট লকার ইউজ করে ব্যবহার করতে পারেন। এখন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা করবেন কোনটা করবেন না, সবগুলোই করবেন। এটা গেমিং নিয়ে তিনটা করলেন, মেক মানি দিয়ে ট্রাই করে দেখেন, করে রেখে দেন না 3 মাস 4 মাস, করতে তো 1 সপ্তাহ টাইম দিলে কিন্তু অনেকগুলো করা হয়ে যায়। সো আমি চাই যে আপনি 3 মাসের বেশি একটু সময় দেন, দিয়ে করে রেখে দেন, তারপর দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। সো এই এই হচ্ছে অবস্থা, আর বেশি বাড়াবো না, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি শেয়ার অফ করে দিচ্ছি। এই আমার রেডিট মার্কেটিং পেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কি রেডিট মার্কেটিং দেখাবেন? কোনটা রেডিট মার্কেটিং? না না ভাইয়া, এত মার্কেটিং দেখাতে গেলে তো আমি শেষ হয়ে যাব ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কন্টেন্ট বা আর্টিকেল যেগুলো থাকবে ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে কপি পেস্ট করা ব্যাপার হবে নাকি? কপি পেস্ট, কারণ আমরা তো আর অর্গানিক ভাবে আনছি না ট্রাফিক, কথা বুঝলেন না? জি জি হ্যাঁ, আমরা যদি এসইও করে আনতাম তাহলে আমাদের সমস্যা ছিল, কিন্তু আমরা তো এসইও না, আমরা যে কোনো জায়গা থেকে কপি করে আনব, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, আমরা যেটা করলাম ওইটা কি, মানে আপনি যেটা করলেন ওটা কি কন্টেন্ট লকার নাকি? হ্যাঁ, এতক্ষণ যা করলাম এটাই তো কন্টেন্ট লকার ভাই। আচ্ছা, মানে সিপিএ গ্রুপে তো দেওয়া আছে ফার্স্টে যে কন্টেন্ট লকার, কিন্তু আপনি তো ই করলেন দ্বিতীয়টা, মানে ইউআরএল এন্ড ফাইল লকার। এই দুইটাকে, ইউআরএল লকার আর কন্টেন্ট লকার কে, এই এটাকে এটা দিয়ে বোঝাই, বুঝছেন? জি জি, কন্টেন্ট লকার মানে ওইটা করলে সমস্যা নাই? না না, ও কন্টেন্ট লকার দরকার নেই, ইউআরএল লকার দিয়ে করেন, কারণ আপনাকে তো ইউআরএল নিয়ে যাইতে হবে। ঠিক আছে জি জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাই ওই যে গিথাবে গিয়ে যে পেজটা করা ওটা আমি দিছি কিন্তু কাজ হচ্ছে না, আমি কি আপনাকে আমার ওই যে গিথাবে অ্যাকাউন্টের ওই শেয়ার দেন, দেখি কেন কাজ হবে না, কাজ না হওয়ার কোনো ইয়ে নাই, হইতেই হবে। ওকে দেখি দেন, আপনি শেয়ার দিতে পারেন আপনার যে প্রবলেম। আচ্ছা, শেয়ার দিচ্ছি ভাই। আমরা